কন্যাশ্রী মেয়েরা কন্যাশ্রী ওই কশ্রী সবুজ সাথী মেধাশ্রী যজ্ঞশ্রী এক বাক্যে বলুন তো আজকে আপনারা কত সম্মানের সাথে বাস করেন স্কুলেও পাচ্ছেন কলেজেও পাবেন ইউনিভার্সিটিও পাবেন আবার তাছাড়াও পড়াশুনোর জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করা হচ্ছে কারো কাছে পিতা মাতাদের ভিক্ষা চাইতে হবে না আপনার সন্তান আপনার গর্ব তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা আইএস হবে তারা আইপিএস হবে মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আরও হবে আপনার জেলার পাশে বীরভূমের দেউচা পাঁচমীতে প্রায় এক লক্ষ লোকের চাকরি হবে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কোল ব্লক হচ্ছে বাড়িতে বাড়িতে হোমস্টে করুন যার একটা এক্সট্রা ঘর আছে হোমস্টে করলেও আমরা সাহায্য করে দিই অনেক লোক আছে যারা জায়গা পায় না থাকতে বাইরে থেকে এসে হোমস্টেতে থাকে কি আমার ছাত্রছাত্রীরা গর্বশ্রী হবে জোরে বলো হবে বিশ্বশ্রী হবে ছেলে মেয়েরা বিশ্ব সেরা হবে দেশের সেরা হবে আন্তর্জাতিক সেরা হবে মালদা সেরা হবে উত্তরবঙ্গ সেরা হবে দক্ষিণবঙ্গ সেরা হবে এগিয়ে যাবে খেলা হবে খেলতে হবে এগিয়ে যেতে হবে শিক্ষা নিতে হবে শিক্ষিত হতে হবে চাকরি করতে হবে অনেক স্কুল টিচার নেওয়া হবে পুলিশে অনেক লোক নেওয়া হবে অনেক নার্সিংয়ে লোক নেওয়া হবে খবর রাখবেন সময় যথা জায়গায় দরখাস্ত করবেন আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন স্মার্টফোন পেয়েছেন যারা বারো ক্লাসের স্মার্টফোন মালদা জেলায় স্মার্টফোন দেওয়া হয়েছে এবছরের বারো ক্লাসে যারা পড়েন বিনা পয়সায় স্মার্টফোন ক্লাস নাইনে যারা পড়েন বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্কুল ড্রেস ছোটোদের এমনকি পায়ের জুতো এমনকি বই এমন কি মনে রাখবেন মাদ্রাসাগুলোকে পর্যন্ত অনেক কানেডেড মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি দুশো রাজবংশী স্কুলকে আমরা স্বীকৃতি দিয়েছি আমরা একশো সাতটি ভাষা স্কুল করতে যাচ্ছি আজকে মনে রাখবেন হিন্দি উর্দু বাংলা নেপালি অলচিকি সব ভাষায় আপনারা পরীক্ষা দিতে পারেন মাথা তুলে দাঁড়ান বাংলায় পদ দেখাবে দেশকে যারা দেশকে পদ দেখাতে পারে না তারা বড় বড় কথা বলে তারা মিথ্যের ছলনা নেয় কুৎসা করে অপপ্রচার করে আর যারা পথ দেখাতে পারে তারা কাজ করে দেখায় আমরা কাজ করি আমরা কথা কম বলি আমরা কাজ করি আমরা কাজ করতে চাই একশো দিনের টাকা বন্ধ সাত হাজার লোক কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন চিন্তা করবেন না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি অফিসারদের সাথে অফিসারদের মিটিংও হয়েছে একশো ছাপ্পান্নটা টিম এসছে কথাও বলেছে যদি ওরা না করে আমি মরে যায়নি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকব। আর আমি একশো দিনের কাজে যারা টাকা পাননি আমি তাদের অনুরোধ করব। যারা কাজ করেও টাকা পাননি সারা বাংলায় রটিয়ে দিন তারা যেন আমি একটা ধর্না করছি দু তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির নিচে আপনারা সবাই এসে ওখানে জড়ো হন যারা একশো দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন আর এগারো লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন আমার ওপর ছেড়ে দিন আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি কি আসবেন তো একশো দিনের কাজে যারা এখনো টাকা পায়নি কাজ করে তিন তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে এমএলএরা আছেন এমপিরা আছেন তাদের নিয়ে যাবেন তাদের নিয়ে আসবেন এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন এক মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই আর এগারো লক্ষ বাড়ি যেটা ক্লিয়ার হয়ে গেছিল তাও পাইনি যাদেরটা ফার্স্ট ফেজ সেই বাড়িও মনে রাখবেন যারা পাননি এগারো লক্ষ লিস্টের মধ্যে আছে ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন দরকার হলে আপনার জেলারটা এবং অন্যান্য জেলার ডিএমদেরও আমি বলবো নন্দিনী এখানে আছে লিস্টটা দিয়ে দিতে সব জেলায় এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তারা আম্বেদকার মূর্তির সামনে বেলা একটার মধ্যে এসে পৌঁছবে আমি দেখছি কত ধানে কত চাল আমি হয়তো সবটা করতে পারবো না কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো আজকে সব কিছু তো চালাচ্ছি একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয় কখনো বিয়ে কখনো শ্রাদ্ধ কখনো পৈতে কখনো ঘর সামলানো কই আমার লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা গলা শুনতে পাচ্ছি না কোথায় তারা লক্ষ্মীর ভাণ্ডার আমার মা আমার আম্মা আমার লক্ষ্মী আমার সরস্বতী আমার বিদ্যাপতি আমার সাবিত্রী আমার সতী আমার দয়বন্তী কোথায় তারা আমার রোসেনারা আমার রূপমারা তারা কোথায় মনে রাখবেন যখন আপনার ষাট বছরও হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ওল্ড এজ পেনশানে চলে যাবে সারা জীবন এইটা আপনারা পাবেন কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না তাই তো চাই মা মাটি মানুষের সরকার তাই তো দরকার মা মাটি মানুষের সরকার যারা কথা দিলে কথা রাখে কথা খেলাপ করে না ছাত্র যৌবন নানারকমভাবে ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে স্বাধীনতা আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি এখনও করি মনে করি আপনারা এই দেশের ভবিষ্যৎ ছাত্র যৌবন আমার মনের প্লাবন আমার হৃদয়ের বন্ধন মনে রাখবেন ওরাই আষাঢ়ের শ্রাবণ ওরাই আবার অগ্রায়ণ ওরাই নবান্ন ওরাই সৌজন্য ওরাই শুভান্ন ওরাই ধনধান্য ওরাই একান্ন ওরাই ঐক্যান্ন ওরাই মনে রাখবেন সমস্ত কিছু